নমস্কার বন্ধুরা, মাই হোম স্টাইল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, কড়াই পনির। এটা রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে আপনারা খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কড়াই পনির বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির চৌকো করে কেটে নিয়েছি। এবার একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলো পনিরটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনিরটাতে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রোদ্দ গরমটা রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, 1 টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 10-12 কাজু বাদাম। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এরপর এগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে আবারও সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1টি ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা তুলে নেওয়ার পর কড়াইতে আবারও তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1 এলাচ, 2 লবঙ্গ আর 2 গুঁড়ো দারচিনি। মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো একটু নাড়াচাড়া করে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দিলাম। এরপর 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা 10 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও মশলার সাথে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে পনিরগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য নুন। আমি মশলাগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই কারণে নুনটা বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। একটু ফোটার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কসুরি মেথি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি, কড়াই পনির। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন টিপটা একদম ভুলবেন না। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।